আমি সাত দিন নয় ছদিন, কারণ আমি 12 তারিখে ফিরে আসবো প্রোগ্রাম করে, আর আজকে গিয়ে পৌঁছাবো সন্ধ্যাবেলায়। সুতরাং আজকের দিনটাও আপনারা যাতায়াতের জন্য ইনক্লুড করতে পারেন না। কেউ কেউ লিখেছে আমি 7 দিনের জন্য যাচ্ছি, তা নয়। কালকে আমি থাকবো কিন্তু প্রোগ্রাম করব না, আমি মিট করব কিছু লোককে, তার কারণ আমি সবসময় পাহাড়কে ভালোবাসি, সমতলকে যেমন ভালোবাসি, আমি দলিতদের যেমন ভালোবাসি, আমি তপশিলীদের ভালোবাসি। আমার কাছে কোনো ভেদাভেদ নেই, আমি সমস্ত ধর্ম সব জাতপাত সকলকে নিয়ে একসাথে চলি, সব জনজাতি নিয়ে। আমাদের পরিবারের সাথে একটা বিয়ে হচ্ছে পাহাড়ি মেয়ের, যে বিয়ে করছে সেও ইয়াং ছেলে ডাক্তার, এবং যে যাকে বিয়ে করছে সেও ডাক্তার, দুজনেই বন্ধু, কিন্তু মেয়েটা পাহাড়ি মেয়ে। কাজে পাহাড়ের সাথে সমতলে যে একটা রক্তের বন্ধন এবং হৃদয়ের বন্ধন, সেই বন্ধনে আবদ্ধ হচ্ছে বলেই আমি কোনো পারিবারিক অনুষ্ঠানে থাকি না, আমি কালকেও থাকবো না, কিন্তু আফটার ম্যারেজ ওরা আমার কাছে আশীর্বাদ নিতে আসবে। এইটুকুই আমার প্রোগ্রাম কালকে। আমি পরশুদিন কার্শিয়াংয়ে প্রোগ্রাম করব, কারণ কার্শিয়াং থেকে কার্শিয়াং কালিম্পং দার্জিলিংয়ে মিরিকের অনেক প্রোগ্রাম, অনেক কিছু দেওয়ার আছে, সেগুলোকে আমরা বিতরণ করব। তারপরে আমি 9 তারিখে হাসিমারা বাগডোগরায় ফিরে এসে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাব। 10 তারিখে আমার আলিপুরদুয়ারে মিটিং আছে, আলিপুরদুয়ারে মিটিং করে 11 তারিখে আমি চলে যাব বান্নারহাটে, ওটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে। বান্নারহাটে আমার ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে, আমি বান্নারহাট করে আমি 11 তারিখে উত্তরকন্যায় ফিরে আসব। উত্তরকন্যায় ফিরে এসে 12 তারিখে আমি শিলিগুড়িতে প্রোগ্রাম করব, মাটিগাড়া শিলিগুড়ি এসব নিয়ে প্রোগ্রাম করে আমি ওই দিনই ফিরে আসব। অর্থাৎ আমি 4টে জেলা কভার করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এটুকুই আমার প্রত্যাশা। আর আমি খুশি হব সব কিছু ভালোভাবে হলে। ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, 10 তারিখ পর্যন্ত চলবে, এবং কালকে বেঙ্গলের প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা ফিল্ম স্টার, ডিরেক্টর থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে যেভাবে তারা সুন্দর করে এসছেন, এবং বম্বে টপ বম্বে বলিউড টলিউড এবং হলিউড ত্রিধারার যে মিলন হয়েছে তাতে আমি অত্যন্ত খুশি। এখনো সিনেমা চলবে পাড়ায় পাড়ায়, 23টা জায়গায় ভেন্যুতে চলবে। সুতরাং এটা বাংলায় বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে উৎসরিত প্রাণ সবাইকে আলোকিত করে, জাগ্রত করে, তাই এটা আমি খুশি। এই হচ্ছে আমার প্রোগ্রাম, এইটুকু আপনাদের বলার। বাদ বাকিটা যারা রিপোর্টার যাবে তারা কভার করবে এই প্রোগ্রামে। দিদি এক সওয়াল থা, ইন্ডিয়ান অপোজিশন অ্যালায়েন্স কি মিটিং জো হ্যায় ভো পোস্টপোন হো গই হ্যায় অর আপকে আলাবা অর ভি নেতা হ্যায় জো অ্যাটেন্ড। নেই নেই, আপ দেখো তামিলনাড়ু মে কিতনা বারিশ হুয়া, ডিজাস্টার কো তো আপকো ডিজাস্টার কা টাইম মে কোই নেই ছোড় সকতা হ্যায় না। দা আই এম রিয়েলি উই আর কনসার্ন অ্যাবাউট তামিলনাড়ু, অ্যান্ড উই হ্যাভ অলরেডি সেন্ড আওয়ার কন্ডোলেন্সেস, অ্যান্ড ইফ দে উইল নিড এনি রিকোয়ার এনি হেল্প ফ্রম আস, উই আর রেডি টু ডু ইট। সো ইফ দেয়ার ইজ এনি ডিজাস্টার দেন দ্য চিফ মিনিস্টার ক্যানট লিভ দ্য প্লেস, দে হ্যাভ টু স্টে দেয়ার। অ্যান্ড আই ওয়াজ নট ইনফর্ম অলসো আর্লিয়ার, বাট ডে বিফোর ইয়েস্টারডে রাহুলজি ফোন মি অ্যান্ড হি টোল্ড মি অ্যাবাউট দ্য মিটিং, দেন আই সেড ইউ জাস্ট নো বডি টোল্ড মি অ্যান্ড আই ডু নট নো, সো বিকজ আই হ্যাড মাই প্রোগ্রাম। And also for other chief minister also, sometimes they are also busy if they don't know the program before 7 days ago or 10 days ago, but we'll be meeting shortly whenever they will decide, so don't worry for that. Didi, aapko lagta hai ki Congress party ko aur bhi zyada involve karna chahiye baaki partiyon ko,
और उनको इन्फॉर्म करना चाहिए। उत्तर प्रदेश सबसे बेसि जॉब कार्ड का नंबर अगर वो फॉल्स है भुआ आछे तो उसको बारे में रूरल डिपार्टमेंट कोई एक्शन लिया, उसको बहुत सारे रुपया दे गया, तो हमारा क्यों 100 दिन का काम में जो काम किया उसको रुपया क्यों स्टॉप कर दिया, ग्रामीण विलेज रास्ता का रुपया नहीं दिया, आवासन का रुपया नहीं दिया, मिड डे को मिड डे मील का भी ऐसा ही कर रहे हैं, हेल्थ मिशन का भी बोलता है कि हम आपको हमारा कालार बनाना पड़ेगा नहीं तो हम रुपया नहीं देंगे, ये क्या है, ये क्या जास्ती है, ये ठीक नहीं है। শুনুন, এগুলো শুনতেও খারাপ লাগে, যারা পকেটমার তারা বেশি পকেটমার পকেটমার করে চিৎকার করে, ওরা সবচেয়ে বড় পকেটমার, আজকে দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা, বলুন না, নোটবন্দি থেকে শুরু করে 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেব থেকে শুরু করে কোভিড এর সময় ফ্রি রেশন তো চলতো কিছু দিনের জন্য দেওয়া হয়েছিল, আবার বন্ধ করে দিয়েছিল কেন, আর আমাদের এখানে তো অলরেডি সব মানুষ ফ্রি রেশন পায়, সুতরাং আমাদের এখানে তো আমরা যে মিথ্যে কথা বলি না, আমরা যেটা কন্টিনিউ করি সেটা কন্টিনিউ করি, ওরা ইলেকশন আসলে কিছু কথা বলে তারপর ভাওতা দেয়, উসকা বাদ নেই দেতা হয়, চুনাও কা টাইম মে কুছ কেতে হ্যায় আর চুনাও চলা জানা কা বাদ আউর কুছ কেতে হ্যায়, উই আর নট লাইক দ্যাট, সেই জন্য দে হ্যাভ অলরেডি সেন্ট সো মেনি টিমস, লেট দেম সেন্ড সো মেনি টিমস, দে আর কামিং বিকজ টু গিভ দ্য পলিটিক্যাল ফুড টু বিজেপি ওয়ার্কার্স, নাথিং এলস। আমি সংহতি দিবসে ভাষণ দিয়ে এসেছি, ঠিক আছে, আমি ওখানে প্রায় 1 ঘন্টা বক্তৃতা দিব, 1/2 ঘন্টা বক্তৃতা দিয়েছি, থ্যাংক ইউ, আবার দেখা হবে, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। করনে দো না, কেয়া হ্যায় ও করেগা, হাম লড়েগা, হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে। হ্যাঁ, দ্যাট গিরিজা সিং এর বক্তব্য আমি শুনেছি, পার্লামেন্টে পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে যখন অন রেকর্ড উনি বলেছেন, লেট মমতাজি টু মিট দ্য প্রাইম মিনিস্টার ফর ইউর ইনফরমেশন অ্যান্ড ফর দ্য ইনফরমেশন অফ দ্য রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার, আই মাস্ট টেল হিম দ্যাট আই মেট প্রাইম মিনিস্টার ইন দিস রিগার্ড অ্যাবাউট থ্রাইস অ্যান্ড এগেন ইফ হি উই আর আস্কিং দ্য টাইম টু মিট বিকজ উই হ্যাভ দ্য প্রোগ্রাম ফর দিল্লি চলো দ্যাট উইল ডিসাইড বিকজ উই হ্যাভ অলরেডি রিটেন দ্য পারমিশন দ্য ফ্রম গ্রান্টেড টু বি গ্রান্টেড টু আস to Delhi police, we are just waiting for their reply and then we'll decide the dates. Thank you.